আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। অনেক ধন্যবাদ আজকের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। এবং প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট পাবলিক হওয়ার সাথে সাথে এটি আলোচনা করার একটা কমিটমেন্ট আমার ছিল। তার এই ধারাবাহিকতা আজকে আমি তোমাদেরকে বলে গতকালকে বলেছিলাম যে আজকে সকাল 11টায় তোমাদের সাথে মিটিং হবে। মিটিং হবে হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা তৃতীয় অ্যাসাইনমেন্টের উপরে, যেটা চতুর্থ সপ্তাহে প্রকাশ পেয়েছে। তো এই অ্যাসাইনমেন্টের কাজ শুরু করার আগে তোমাদের একটা গাইডলাইন হিসেবে কাজ করবে এটা। তোমরা এখানে প্রায় 21 জনের মতো উপস্থিত হয়েছো, বাকি ছাত্রদের জন্য আমাদের এটা রেকর্ড হচ্ছে এবং ইউটিউবে এটা আপলোড থাকবে। যারা পরে নক করবে, স্যার আমি ছিলাম না কোনো কারণে, সে ওই ইউটিউব দেখে এটা জেনে নেবে। তো তোমরা কি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো? কেউ কি বাকি আছো এরকম? করি নাই নো স্যার, করা আছে স্যার, সাবস্ক্রাইব। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ না করে থাকো তাহলে করে দিও, অন্ততপক্ষে ইন ফিউচার তোমরা অন্ততপক্ষে নোটিফিকেশন পাবা এই স্যারের ক্লাস আমরা করতাম, খুব ভালো লাগতো অথবা খুব খারাপ লাগতো, তাই না? আফিফ চৌধুরী, কেমন আছো? আফিবাব চৌধুরী বর্ণ ভ্রমর ভ্রমর ওকে, আমরা অ্যাসাইনমেন্ট আমরা আলোচনা করব হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা। প্রত্যেকেই বই নিয়েছো সামনে, প্রথম পত্র, একটু বইটা নাও বাবা, তোমরা বইটা নাও এবং যদি মনে করো যে একটু আমরা নোট করব, নোট করবে, কেমন? ওকে স্যার, হ্যাঁ একটু বইটা নাও হচ্ছে। ওকে, অ্যাসাইনমেন্ট দেখো, তোমাদের বিষয়ের নাম, যেখানে বিষয়ের নাম স্পষ্ট বলা আছে সেখানে লিখতে হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, বিষয় কোড 277 277। অ্যাসাইনমেন্ট নাম্বার থ্রি, ইংলিশে অ্যাসাইনমেন্ট নাম্বার থ্রি, এবং এই প্রথম কলাম থেকে শুধু তিনই নিতে হবে, তিন। অনেকেই এর আগের অ্যাসাইনমেন্ট গুলোতে অধ্যায়ের নাম শিরোনাম হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি যে ওরা না বুঝেই লিখেছে, তাদের অ্যাসাইনমেন্টে কভার পেজ চেঞ্জ করে দিতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম, এই যে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট শব্দটা যেখানে লেখা আছে, এটা হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম, এবং এটা এক লাইনেই লেখা সম্ভব। যদি কারো সম্ভব না হয় তাহলে ওখানেই দুই লাইনে তোমরা লিখবে, ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদান সমূহের প্রভাব বিশ্লেষণ। এখানে আমাদের যেহেতু ব্যবসা সংক্রান্ত একটি অধ্যায়, ব্যবসায় পরিবেশ নিয়ে আলোচনা করা, তোমরা যখন হায়ার এডুকেশনে যাবা তখন এই পরিবেশের উপরেই দেখবে যে একটা করে সাবজেক্টই পাবা। যেমন ইকোনমিক্সে তোমরা পাবে, ইকোনমিক্সে ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি, তো ঠিক একই রকম ভাবে তখন আরো ক্লিয়ার হবে ব্যষ্টিক পরিবেশ সামষ্টিক পরিবেশ, ঠিক আছে? তো এই পরিবেশ সংক্রান্ত বিষয়গুলোই তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, এবং শিরোনাম হিসেবে তোমাকে এটুকুই লিখতে হবে, এর বাইরে বা এর কোনো অংশ বাদ দিয়ে লেখা যাবে না। চতুর্থ কলাম হচ্ছে ছাত্রদের জন্য নির্দেশনা, চতুর্থ কলাম ছাত্রদের জন্য নির্দেশনা। একজন ছাত্র কি উপস্থাপন করবে, যে ব্যবসা পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে, ব্যবসায়ের উপর ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করতে হবে। হবে, দেখো এটা কিন্তু ইনস্ট্রাকশন, হবে, কিন্তু তাই বলে তুমি কি উপস্থাপন করবা যে ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে, এরকম কোন শিরোনাম লিখবা লেখার আগে? না স্যার। তোমরা যদি সবাই সবাই রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়, তোমার কণ্ঠস্বরটা হ্যাঁ রেকর্ড হচ্ছে,
ফিউচারে দেখবে যে হ্যাঁ এটাই তো আমি আমার কন্ঠ। ওকে, এরপর হচ্ছে ব্যবসার উপর সামষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করতে হবে। এখানে হবে যেহেতু তুমি তো শিরোনাম এভাবে লিখবে না, কিভাবে লিখবে সেটা আমি বলে দিচ্ছি। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব ব্যাখ্যা করতে হবে। এখন এখানে এই প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে ওনারা ইনস্ট্রাকশন দিয়েছেন তোমাকে যে প্রয়োজনে তুমি নিজ জীবনের অভিজ্ঞতা ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এখন তুমি কি করবা যে শিরোনাম মানে অধ্যায়ের আলোচনা যখন শুরু করবা তখন এটা লিখবে, অর্থাৎ আলোচনা করার পূর্বে ক নম্বর দিতে পারো নাও দিতে পারো, তবে ক নম্বর দিলেও কোনো অসুবিধা নেই, দেখলাম যে সবাই দিয়েছে, তবে না দেওয়াটাই ভালো কারণ টিচারদের জন্য ইনস্ট্রাকশন এটা। তাহলে কি লিখবে, ব্যবসার ধারণা মোটা অক্ষরে লিখবা বা বড় করে একটু সাইজে বড় করে লিখবে। তুমি গতানুগতিক যে লেটার টু লেখো, লেটার লেখো বা বর্ণে লেখো সাইজে লেখো, তার চেয়ে একটু বড় সাইজে লিখবে ব্যবসায়ের ধারণা, এবং স্পষ্ট করতে হবে, তুমি দুটো আন্ডারলাইন করে দিবা এটা। এবং আরেকটু বলবেন, আমি বলি যে তুমি ক খ গ ঘ এগুলো না দিলেও চলবে, দিলেও চলবে, কেউ যদি দিতে চায় কোনো অসুবিধা নেই, এরকম কোনো বিধিনিষেধ নেই। এবং গত মিটিং এ এটা প্রকাশ পেয়েছে, মানে স্পষ্ট হয়েছে যে ধরে নাও যে তুমি ক ব্যবসার ধারণা দিলাম এবং এটা তুমি একটু যেন স্পষ্ট হয়। এখন কিভাবে স্পষ্ট হয়, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না, শুধু ব্ল্যাক কালি ব্যবহার করা যাবে, কালো কালি ব্যবহার করা যাবে। স্যার পেন্সিল দিয়েও কি মার্কিং করা যাবে না? কি কি পেন্সিল দিয়ে কি করবা স্যার? আন্ডারলাইন মানে একটা পয়েন্ট লিখলাম যে ব্যবসার ধারণা, ওটার নিচে একটু দাগ দিয়ে দিলাম। হ্যাঁ করতে পারবা পেন্সিল দিয়ে, হ্যাঁ সেটা অবশ্যই ব্ল্যাক কালি হতে হবে, কালি যে কোনো কালি অবশ্যই ব্ল্যাক হবে, অবশ্যই জেল পেন ব্যবহার করবে না, ঠিক আছে? এখন দেখো ব্যবসার ধারণা যখন তুমি উপস্থাপন করলা, আচ্ছা দ্বিতীয় কি তোমাকে লিখতে হবে, দ্বিতীয় পয়েন্ট ব্যবসায়ের বেষ্টিক পরিবেশের উপাদান, তৃতীয় পয়েন্ট হচ্ছে ব্যবসার সামষ্টিক পরিবেশের উপাদান। দেখো বেষ্টিক আলাদা সামষ্টিক আলাদা। চতুর্থ হচ্ছে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব। আচ্ছা এক নম্বর দেখো এখানে একটু ভুল আছে, বলতো দেখি কি ভুল আছে এক নম্বরে অ্যাসাইনমেন্টের শব্দটাতে? স্যার ব্যবসায় পরিবেশের ধারণা হবে। হ্যাঁ এখানে কিন্তু শুধু ব্যবসার ধারণা, তার মানে আবার তোমরা ব্যবসার ধারণা লিখতে যেও না, এখানে লিখতে হবে ব্যবসায় পরিবেশের ধারণা, বুঝতে পারছো বাবা? জি স্যার। হ্যাঁ যেহেতু দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়িক পরিবেশ, ব্যবসায় পরিবেশ, সুতরাং এখানে ভুল হয়েছে যে ব্যবসার ধারণা আর কি, তো এখানে ব্যবসায়িক পরিবেশের, ব্যবসায় পরিবেশের ধারণা। তাহলে ব্যবসায় পরিবেশের ধারণা তুমি কিভাবে উপস্থাপন করবা? ব্যবসায় পরিবেশের ধারণা দেখো যে পরিবেশ কাকে বলে, ব্যবসায় পরিবেশ কাকে বলে, ব্যবসায় পরিবেশ এর উদাহরণ দিতে হবে, যে উদাহরণসহ ব্যবসায় পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে। তোমরা অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে আমি যেটা দেখলাম যে অনেকে ইংলিশ শব্দ লাগিয়েছে, মানে ইংলিশ একেবারে তিন চার লাইন পাঁচ লাইন ইংলিশ লাগিয়েছে, তার মানে হুবহু দেখে দেখে লিখেছে, এগুলো লেখার দরকার নেই, বরং তুমি সব বাংলায় উপস্থাপন করবা, সবই তুমি বাংলায় উপস্থাপন করবা। তবে ধারণা উপস্থাপন করতে গিয়ে যদি দু একজন স্কলারের নাম এখানে লেখা থাকে যে অমুক ব্যক্তি বলেছেন, হ্যাঁ ব্যবসায় পরিবেশ বলতে এরকম দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ইংলিশে লিখবে না, কারণ হচ্ছে পরে তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলতে পারবে না, এটা হলো বিষয়। তাহলে কয়েকটা দৃষ্টিকোণ থেকে লিখবে, প্রথমত ব্যবসার পরিবেশ কাকে বলে, দেখো তোমাদের বই যদি থাকে 63 পেজে 1.2.1 এর শেষে অংশ একটা ব্যবসার পরিবেশের ধারণা দেওয়া হয়েছে, তারপরে 2.2 এ ব্যবসার পরিবেশের ধারণা দেওয়া হয়েছে, 2.2 এ। এখন তুমি একাধিক জায়গা থেকে হলো ব্যবসার পরিবেশের ধারণা, আমি আরো দুই এক জায়গা থেকে আমি দিব, আরো দুই এক জায়গা থেকে দিয়ে দিব, তোমরা সেটা দেখেও যদি সেখান থেকে ধারণা নিয়ে তোমরা সেটা লিখবে, কেমন? দুই নম্বর দেখো, অবশ্যই ক নম্বর লেখার পরে স্পেস দিয়ে খ নম্বর শুরু করবে, যদি অ্যাসাইনমেন্টের পেজের অর্ধেক জায়গা ফাঁকি থাকে, ফাঁকা থাকে, তাহলে সেখানে শুরু করবা একটা স্পেস দিয়ে, আর যদি অর্ধেকেরও কম জায়গা থাকে তাহলে নেক্সট পেজ থেকে পরের টপিক শুরু করবা। এবং এই চার মার্ক ক্যারি করার জন্য, ব্যবসার ধারণা উপস্থাপন করার জন্য চার পেজ পাঁচ পেজ লেখার দরকার নেই, হচ্ছে যৌক্তিক যতটুকু লেখা দরকার ততটুকু লিখবে। হ্যাঁ অনেকেই ভাবছো যে চার পেজ লিখতে হবে চার মার্ক ক্যারি করবার জন্য, কিন্তু অপ্রাসঙ্গিক লেখা লিখে রেখেছো সবাই,
তাহলে সেটার জন্য তুমি চার মার্ক পাবে না। এবার খ নম্বর আসো, ব্যবসায়ের বেষ্টিক পরিবেশের উপাদানগুলো, বেষ্টিক একটি ক্ষুদ্র ধারণা, একটি প্রতিষ্ঠানের অর্থনীতি, একটি প্রতিষ্ঠানের নিজস্ব যে সকল পরিবেশ রয়েছে, অভ্যন্তরীণ বাহ্যিক যে সকল পরিবেশ রয়েছে, সেই অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের উপাদানগুলোই হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান। যেমন ধরে নাও আমি একজন শিক্ষক, সুতরাং আমি আমার কথা একক চিন্তা করলে শুধু বেষ্টিক হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটা প্রতিষ্ঠান, সুতরাং এটার আলোচনা করলে শুধু বেষ্টিক হবে, কিন্তু সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবার আলোচনা যদি একসাথে করি, সবার সবগুলোকে একত্রিত করা, তখন সামষ্টিক হয়ে যাবে। বেষ্টিক হচ্ছে ক্ষুদ্র ধারণা, সামষ্টিক হচ্ছে ব্যাপক ধারণা, সামগ্রিক ধারণা। সুতরাং এটার উত্তর তোমরা কোথায় পাবা? তোমাদের কাছে বই আছে নিশ্চয়ই সবার কাছে। দেখো যে ব্যবসার উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী বা বেষ্টিক পরিবেশের উপাদান 2.4 এ আছে, 66 নাম্বার পেজে। এখানে কি বলেছে, শুধু তোমার জন্য ইনস্ট্রাকশন হয়েছে বেষ্টিক পরিবেশের উপাদানগুলো তোমাকে লিখতে হবে, বেষ্টিক পরিবেশের উপাদান ব্যাখ্যা করতে হবে, কিন্তু কয়টা করে উপাদান ব্যাখ্যা করতে হবে সেটা তোমার জন্য ইনস্ট্রাকশন নয়। এখন চারটি এখানে বলছে যে ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের চারটি করে উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করে, বলছে যে একজন টিচার দেখবে একজন ছাত্র যদি কমপক্ষে চারটি করে অভ্যন্তরীণ চারটি বাহ্যিক লিখে, দেখো চারটি অভ্যন্তরীণ চারটি বাহ্যিক উপাদান লেখে, তাহলে তাকে চার মার্ক দেওয়া হবে। তা তুমি শুধু চারটা লিখবা না, চারটার বেশি লিখতে পারো, চারটা পাঁচটা ছয়টা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, পাঁচটাও লিখতে পারো। এই বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ। চারটায় লিখতে বলছে, তুমি যে চারটায় লিখবা তা নয়, চারটায় লিখো কোনো অসুবিধা নেই, যা পাঁচটাও লিখতে পারো কোনো অসুবিধা নেই। এখন হুবহু তোমরা বই দেখে লিখবে না, কপি করবে না, একটা আনসার লিখবার আগে তুমি দুইবার তিনবার পড়ে নিবা, পড়ে নিয়ে টপিকস গুলো মুখস্থ থাকলো, তারপরে তুমি এটা নিজস্ব চিন্তা প্রয়োগ করে, যখন নিজস্ব চিন্তা প্রয়োগ করে তুমি লিখবে, দেখবে যে অনেক তোমার ভালো লাগবে এবং অ্যান্সারের ক্ষেত্রে নম্বর ক্যারিং এর ক্ষেত্রে একটা সুবিধা, আলাদা সুবিধা পাবা। ওকে, তুমি এই ধারণা লিখবার জন্য তুমি অন্য কোনো বইয়েরও সহায়তা নিতে পারো, অন্য কোনো বই পড়ে নিতে পারো, যে অন্য বইতে কিভাবে লিখেছে, এই বইতে কিভাবে লিখেছে, দুইটা মিলে আমি হচ্ছে একটা সংমিশ্রণ করে আমার ধারণা আমি উপস্থাপন করব। এবং প্রত্যেকটি অংশ লিখবার আগে সূচনা, অর্থাৎ হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, সূচনা এবং উপসংহার অবশ্যই তোমরা দিবা যে কোনো আলোচনা শুরু করার পূর্বে। যেমন ব্যবসার ধারণা উপস্থাপন করতে গিয়ে তুমি শুধু পরিবেশে, ব্যবসায় পরিবেশের ধারণা উপস্থাপন করতে গিয়ে শুধু পরিবেশ নিয়ে শুরু করলাম, হ্যাঁ, তারপরে শেষ করলাম পরিবেশ, ব্যবসায় পরিবেশের কোনো একটা বিষয়বস্তু দিয়ে, এরকম সামষ্টিক পরিবেশ, এটার সূচনা কি বক্তব্য দেওয়া হয়েছে, বইয়ের মধ্যেই লেখা আছে সুন্দর করে, তোমরা সেগুলো লিখবে। গ নম্বর হচ্ছে ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদান। এখানে পয়েন্ট লিখেছে, বলেছে সামষ্টিক পরিবেশের উপাদান। এখন তুমি চিন্তা করবে টিচার কি চায়, টিচার চায় আমি এই উপাদানগুলো ছক সহ যদি উপস্থাপন করি তাহলে টিচার আমাকে চার মার্ক দিবে। ছক সহ ব্যবসার সামষ্টিক পরিবেশের উপাদান সমূহের উপস্থাপন এবং চারটি উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করলে, কয়টি উপাদান এখানে বলো তো দেখি, ব্যবসায় পরিবেশের কয়টি উপাদান আছে এখানে সামষ্টিক পরিবেশের 2.3-এ? চারটি, চারটি স্যার। না 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 না, 2.3-এ বইয়ের মধ্যে দেখো, ছয়টি স্যার, ছকে কয়টা, ছয়টি স্যার, ছয়টা। তুমি কয়টা উপস্থাপন করবা ছকে, চটপট জাস্ট এক শব্দ উত্তর দিবা। ব্যবসার সামষ্টিক পরিবেশের বলছে যে ছক সহ ব্যবসার সামষ্টিক পরিবেশের উপাদান সমূহ প্রথমে উপস্থাপন করতে হবে, এরপরে তুমি ঠিক তারপরের থেকে শুরু করবা, এই যে ছয়টা উপস্থাপন করলে এর মধ্যে থেকে যে কোনো চারটি উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করবা। কয়টা ব্যাখ্যা করবা বলো তো দেখি? চারটা ব্যাখ্যা করবা, চারটাও ব্যাখ্যা করবা, কিন্তু ছকে উপস্থাপন করবা কয়টা? ছয়টা, ছয়টা। আচ্ছা, শুধু কি প্রাকৃতিক পরিবেশ লিখবে, না প্রাকৃতিক পরিবেশের ভেতরের যে উপাদানগুলো আছে সেগুলোও তুমি সুন্দরভাবে উপস্থাপন করবে, ভিতরের যে উপাদানগুলো আছে সেগুলো একদম, এটা কিন্তু পুরো ছক,
একদম পুরো এই ছকটি উপস্থাপন করবা, অবশ্যই ছক মুখস্থ কর, মুখস্থ করে তুমি লিখবা, পরে যেন জিজ্ঞাসা করলে এটা তুমি বলতে পারো। বুঝতে পারছো যে তোমাকে যে তোমার টিচার চার মার্ক দিয়েছে, তুমি কি আসলে চার মার্ক পাওয়ার যোগ্য কিনা বলো তো দেখি, তোমাকে স্যাম্পল হিসেবে টাকা হলো, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে ঘ নম্বরে আসো। এবার আসো দেখি উপরে, তাহলে ব্যবসার সামষ্টিক পরিবেশের কাকে বলে সেটা শুরু করলাম, এটাই সূচনা। এরপরে ছকটা উপস্থাপন করলাম ছয়টা উপাদান দিয়ে, এবং ভেতরের যে উপাদানগুলো আছে সেগুলো সহ। এরপরে শেষে উপসংহার তুমি দিয়ে দিলা, এই উপাদানগুলো ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওকে, দেন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব। আমরা বিভিন্ন পরিবেশের সিদ্ধান্ত গ্রহণ করি, তাই না? যেমন কি কি সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা ব্যবসা সম্প্রসারণ করব, দক্ষ শ্রমিক নিয়োগ করব, আধুনিক প্রযুক্তি আমদানি করব, আধুনিক প্রযুক্তির হলো প্রতিষ্ঠানে প্রয়োগ করব, কাজে লাগাবো, তারপর হচ্ছে যে বাজার দখল করব, অর্থের প্রয়োজন রয়েছে, তাই না? তারপর হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করব, অর্থাৎ আন্তর্জাতিক ব্যবসা করব, এরকম এগুলোর জন্য কি সিদ্ধান্ত দরকার আছে না? আছে স্যার। রাইট, তাহলে এখন আসো দেখি এই সিদ্ধান্ত গ্রহণগুলো করবার সময় আমার এই এই উপাদানগুলো কি প্রভাব বিস্তার করে, কোন কোন উপাদানের কথা বলছে, সবগুলো উপাদানের কথা বলছে কি? দেখো তো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যবসার অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনগত, বলো কয়টা উপাদানের কথা বলছে? তিনটা স্যার। রাইট, অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত। আচ্ছা বলো দেখি, তুমি যদি ব্যবসার সিদ্ধান্ত সম্প্রসারণ করতে চাও, ব্যবসার কাজকর্ম স্মুথলি করতে চাও, আর আর্থিক সংকট থাকে, তাহলে তুমি ব্যবসায়িক সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না স্যার? অর্থ তুমি সংগ্রহ করতে চাচ্ছ, ধরে নাও অর্থ সংগ্রহ করতে চাচ্ছ, ঋণদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা অ্যাভেলেবল রয়েছে কিন্তু সুদের হার অনেক বেশি, তাহলে কি তুমি অর্থ সংগ্রহ করতে পারবা না স্যার? এগুলো কি তোমার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছে না? করছে। জি স্যার, করছে। তার মানে এটা তোমরা এগুলো উদাহরণ হিসেবে টানবা, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। এরপর আসো দেখি রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিকের মধ্যে কি কি আছে, যে সার্বভৌমত্ব, সরকার ও এর দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সমূহ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক। এখন আসো দেখি, তুমি আন্তর্জাতিক ব্যবসা করতে চাও, দেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে চাও, তুমি একজন নতুন ব্যবসায়ী, তাহলে ব্যবসা স্থাপন করতে চাইলে এবং ব্যবসা স্থাপন করতে চাইলে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। সেই অর্থ বিনিয়োগ করে পরবর্তী পর্যায়ে উৎপাদিত পণ্য উৎপাদন করে তোমাকে বিক্রি করতে হবে না? জি স্যার। রপ্তানি করতে হবে না? জি স্যার। রপ্তানি করতে হবে, বিক্রি করতে হবে, তোমার বিনিয়োগকৃত অর্থ উঠাতে হবে। কিন্তু যদি যে দেশের বাজার ভালো কিন্তু তোমার ওই আমাদের দেশের সাথে ওই দেশের সম্পর্ক ভালো নয়, তাহলে কি তুমি ইজিলি পণ্য রপ্তানি করতে পারবা ওই দেশগুলোতে? না স্যার। না স্যার, না পারবে না। আবার যদি একটি দেশের হরতাল, ধর্মঘট, রাহাজানি, তারপরে চুরি ডাকাতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, তাহলে এগুলো রাজনৈতিক একটা খারাপ দিক, তাহলে সেই দিকগুলোর কারণে কি আমাদের ওই দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি ভালোভাবে চলতে পারবে, পণ্য উৎপাদন করতে পারবে? পারবে না। তাহলে শ্রমিকরা আসতে পারবে না, উৎপাদিত পণ্য রপ্তানি করতে পারবে না, পণ্য উৎপাদন করার জন্য কাঁচামাল আমদানি করতে পারবে না, অর্থ সংগ্রহ করতে পারবে না, ইত্যাদি ব্যাপক সমস্যা তৈরি হবে, যা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। আবার আমি কি শুধু নেতিবাচক কেন বলছি, আবার যদি এরকম হয় যে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চাচ্ছি, আর্থিক ঋণদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ভালো, সুদের হার কম, অর্থের পর্যাপ্ততা রয়েছে, হ্যাঁ, তাহলে কি আমার ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা সহজ হবে না, কঠিন হবে? সহজ হবে না কঠিন হবে? আমরা কিন্তু প্রভাব মানে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ দুটাই কিন্তু প্রভাব, সব দিক কিন্তু নেগেটিভ আনবা না। ধরে নাও যদি আর্থিক সংকট দেখা দেয়, ঋণের সুদের হার অনেক বেশি হয়, তাহলে আমাদের এটি একটি অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান, এটি আমাদের সুদের হার বেশি হলে অর্থ সংগ্রহের দিক থেকে একটি অসুবিধা তৈরি হবে এবং অর্থ সংগ্রহ, পর্যাপ্ত অর্থ সংগ্রহ হবে, আমাদের প্রতিষ্ঠানের কাজকর্ম পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আবার যদি এরকম হয় এর উল্টো দিকটা, যে সুদের হার কম, ঋণ প্রাপ্তির সুযোগ অনেক বেশি, ঋণ দানকারী সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, তাহলে ঋণ প্রাপ্তির সুযোগ অনেক বেশি রয়েছে, সুতরাং কম সুদে
অর্থ সংগ্রহ করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। বলতে দেখি এটি পজিটিভ না নেগেটিভ? সংখ্যা ভালো, যেমন আমি যদি অর্থনৈতিক বলি, যে দেশের মানুষের আয় ও সঞ্চয় ভোগ প্রবণ সঞ্চয় বেশি, আয় বেশি সেই দেশের মানুষের সঞ্চয়ের প্রবণতাও বেশি। তাহলে সঞ্চয় বেশি হলে মূলধনের পরিমাণ বাড়বে না কমবে? সম্পূর্ণ করা সম্ভব, অথবা ব্যবসা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। ঠিক এইভাবে তোমরা হলো রাজনৈতিক বললে। এবার ধরো আইনগত দিক থেকে কি বলা হয়েছে? বাণিজ্যিক শিল্প আইন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মুদ্রা রাজস্ব নীতি, আমদানি রপ্তানি নীতি, আইনের সুশাসন, আইনের প্রয়োগ। এখন ধরে নাও যে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উপরে যদি আইনগত বিধিনিষেধ বেশি থাকে, তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারবে না। আবার যদি যে ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত দিক থেকে, দেশীয় আন্তর্জাতিক যতগুলো আইন রয়েছে সেই আইনগুলোর দিক থেকে কোনো বাধানিষেধ নেই, বিধিনিষেধ নেই, তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠান স্মুথলি ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারবে, চলতে পারবে। এরকম প্রভাবগুলো, প্রভাব মানে শুধু নেগেটিভ, প্রভাব মানে শুধু পজিটিভ এরকম কোনো নয়, এরকম কিন্তু বলে নাই যে বৃদ্ধির উপায় বা হ্রাস হওয়ার কারণ কি, এরকম করে বলেছে না স্যার? না বলে নাই। বাকিরা কেন রেসপন্স করছে না? প্রভাব বলছে স্যার, প্রভাব। তাহলে নেগেটিভ পজিটিভ দুটোই উপস্থাপন করবা। এখন আসো দেখি স্যার, এই তিনটা পরিবেশেরই কি স্যার পজিটিভ নেগেটিভ দুটোই ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ, দুটোই ব্যাখ্যা করবা, পজিটিভ নেগেটিভ সংক্ষিপ্ত আকারে দুটাই। তুমি জাস্ট উদাহরণ সহ উপস্থাপন করতে পারলেই হলো। তোমার বইয়ের মধ্যে দেখবে উদাহরণ, হ্যাঁ বইয়ের মধ্যে দেখবে, বইয়ের মধ্যে খুঁজে পাবা এগুলোর এগুলোর উদাহরণ। এবং আমি তো আইডিয়া দিয়ে দিলাম তোমরা কিভাবে লিখবা। জি স্যার। ওকে, তাহলে আমরা কি পাইলাম? অ্যাসাইনমেন্ট নাম্বার 3 লিখবো। অ্যাসাইনমেন্টের শিরোনাম ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ ও প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশ উপাদান সহ প্রভাব বিশ্লেষণ। এটা ব্যষ্টিকটা আরেকবার আলোচনা করেন তো স্যার। আসতেছি, এটা আলোচনা করতে গিয়ে তুমি লিখবে ব্যবসার পরিবেশের ধারণা ক নম্বর। কেউ আবার ভুলে যদি কেউ ব্যবসার ধারণা লেখো তাহলে কিন্তু ভুল হবে। আমি আবার বললাম ব্যবসার পরিবেশের ধারণা এখানে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। ব্যবসায় এরপরে স্পেস দেওয়ার পরে ব্যবসায়িক ব্যষ্টিক পরিবেশের উপাদান, ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং প্রতিষ্ঠানের বাইরে যে সকল প্রভাব বিস্তার করে শুধু ওই একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেগুলো হচ্ছে ব্যষ্টিক। এটি আলোচনা করা হচ্ছে 2.4 এ, যেমন হচ্ছে মালিক, শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, শ্রমিক কর্মী, প্রতিষ্ঠান নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠান অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, দুর্বলতা ইত্যাদি রয়েছে। তারপরে বাহ্যিক পরিবেশের মধ্যে রয়েছে প্রতিযোগী, ক্রেতা, ভোক্তা, সরবরাহকারী, মধ্যস্থকারী, কৌশলগত মিত্র, সরকারি সংস্থা, এগুলো প্রতিষ্ঠানের বাইরে কিন্তু আমার প্রতিষ্ঠানকে প্রভাব বিস্তার করে, শুধুমাত্র আমার প্রতিষ্ঠানকে প্রভাব বিস্তার করে। তো অভ্যন্তরীণ বাহ্যিক কি দুটো লিখতে হবে না শুধু অভ্যন্তরীণ? এখানে ব্যবসার অভ্যন্তরীণ চারটা লিখতে হবে, বাহ্যিক পরিবেশের চারটা লিখতে হবে, বলছে চারটি করে, মানে কি চারটি করে স্যার? ব্যাখ্যা করুন, চারটি করে, তাহলে অভ্যন্তরীণ চারটা লিখবা, বাহ্যিক পরিবেশের চারটা লিখবা। ব্যাখ্যা করব স্যার। হ্যাঁ ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন? আচ্ছা স্যার, যেটা ছিল স্যার ভালো বলে দিয়েছেন মাত্র স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে এরপরে কারো কোনো প্রশ্ন? না স্যার, অল ক্লিয়ার। আর কারো মুহতাসিম কোনো প্রশ্ন আছে? না স্যার। আহনাব আবিদ? আহনাব আবিদ শুনতে পাচ্ছ বাবা? আহনাব আবিদ দেখছো, ওকে বোধ হয় নাই। রাহাদুল ইসলাম? রাহাদুল? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা গুড। হাসান জামিল বুঝতে পেরেছো বাবা? আবরার হাসিন? স্যার রাফি? ওকে, দেবপ্রিয় দাস শুনতে পাচ্ছ? দেবপ্রিয় দাস
জি স্যার তোমার লেখা কিন্তু কোয়ালিটি একদমই ভালো না এবং মনে হচ্ছে যে একটা বই লিখেছো তুমি এত পেজ লেখার দরকার নেই পরিমিত লেখা লিখতে হবে স্যার জোর করে আমার স্যার জোর করে লেখাইছে স্যার আমি বলছিলাম এত লেখা লাগবে না তাও বলছি লেখ হ্যাঁ মারে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না পরিমিত লেখা লিখতে হবে পরিমিত পরিমাণে যতটুকু লেখা দরকার তবে চার মার্কের উপযোগী তুমি বুঝবা যে আমি কোন কোন ক্ষেত্রে তুমি এক নম্বর করে ক্যারি করো তুমি যখন লিখবা লেখার ক্ষেত্রে এক নম্বর করে ক্যারি করো তুমি যে স্যার আমাকে এইটুকু লিখেছি আমি এটার জন্য এক মার্ক দিবে এটার জন্য এক মার্ক দিবে উদাহরণ চেয়েছি উদাহরণের জন্য এক মার্ক দিবে আর আমার উপস্থাপনার জন্য এক মার্ক দিবে খেয়াল করো তুমি একটা একটা বিষয় যেমন ব্যবসার পরিবেশের ধারণা তাহলে ব্যবসার পরিবেশ কাকে বলে তুমি দুই তিন ভাবে উপস্থাপন করলা তাহলে সেটা তো তুমি এক মার্ক ক্যারি করলা এরপরে ব্যবসার পরিবেশের উদাহরণ চেয়েছে সেটার জন্য এক মার্ক ক্যারি করলা এরপরে তুমি কেমন ভাবে উপস্থাপন করেছো সেটার জন্য তুমি এক মার্ক ক্যারি করলা তাই না এভাবে তুমি চার মার্ক খেয়াল করবা যে আমাকে চার মার্ক ক্যারি করতে হবে জি স্যার ঠিক আছে আর কারো প্রশ্ন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে স্যার স্যার 22 তারিখে যে স্যার অ্যাসাইনমেন্ট জমা দেবেন এটা শুধু তৃতীয় সপ্তাহেরটা জমা নেবেন নাকি তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের দুইটাই জমা নেবেন সব 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 এই হলো 22 তারিখে আজকে কয় তারিখ আজকে হলো 18 তারিখ না আজকে 18 কেন সম্ভব না 22 তারিখে সবগুলো জমা দেয়া স্যার থার্ড উইকেটটা 22 তারিখে দেই আর ফোর্থ উইকেটটা 24 তারিখে দেই স্যার ফোর্থটা 24 তারিখে হলে হবে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে ফোর্থ উইকটা পরে জমা নিব কিন্তু 22 তারিখ হচ্ছে এক থেকে তৃতীয় সপ্তাহের যতগুলো অ্যাসাইনমেন্ট আমি চেয়েছি যাদের লেখা বাধ্যতামূলক শব্দটা উল্লেখ করেছিলাম আর যারা জমা দিতে পারো এরকম বিষয়বস্তু আর হচ্ছে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে জি স্যার স্যার 22 তারিখ টাইমটা বলে দেন 10টা থেকে 11টা আমি অপেক্ষা করব 10টা থেকে 11টা এক ঘন্টা স্যার কলেজে কোথায় অপেক্ষা করবেন স্যার কোথায় আসবো আমরা লাউঞ্জে টিচার্স লাউঞ্জে 10টা থেকে 11টা টিচার্স লাউঞ্জে অবশ্যই তোমরা দলবদ্ধভাবে আসবে না মাস্ক পরে আসতে হবে এবং হলো দূরে দূরে অবস্থান করে কলেজে ঢুকে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে যাবা তো থার্ড উইকের বলতে কি অ্যাকাউন্টিং ফিনান্স এই দুইটা এই দুইটা আপনাকে দিব স্যার সবগুলো নিয়ে এসো সব ওকে স্যার স্যার ফিনান্স অ্যাকাউন্টিং এগুলো কি স্যার আপনার কাছে জমা দিব সব নিয়ে আসবা সব সবগুলো ওকে জি স্যার ঠিক আছে আর ফার্স্ট উইকের একটা বাকি আছে স্যার এক্সট্রা যেটা এখন অ্যাসাইনমেন্টের কভার পেজ নিয়ে কিছু আমার অভিযোগ ছিল সেই অভিযোগটা হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজে ভুল করছো সুতরাং এটা ভুল করা মোটেই যাবে না দেখো এখানে বোর্ড লেখা আছে এখানে কিছু লিখতে হবে না বিষয় কোড ও বিষয় শিরোনাম বিষয়ের শিরোনামে লিখতে হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এখানে লিখতে হবে বিষয় কোড 277 সেকেন্ড পেপার হলে 78 ফার্স্ট পেপার হলে 77 এভাবে অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে দুই পেজে দুই লাইনে লিখতে চাও এক লাইনে লিখতে চাও লিখবে ক্রমিক নং অবশ্যই 1 2 3 হলে 03 দিতে পারো অথবা শুধু 3 দিতে পারো এরপরে হচ্ছে এখানে প্রাপ্ত নম্বরে তো আমরা কাজ করব তোমরা তোমাদের পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা এখানে বসিয়ে দিবা হ্যাঁ রেজিস্ট্রেশন নম্বর তোমাদেরটা বসিয়ে দিবা এখানে পারবে না জি স্যার ফার্স্ট এটা তো বসিয়ে দিছি হ্যাঁ রেজিস্ট্রেশন নম্বরটুকু বসিয়ে দিবা কোনো অসুবিধা নেই ওটা আমাদের কাজ কিন্তু দিয়েছে কোনো অসুবিধা নেই ওকে তাহলে আর কিছু জানার আছে বলো জানার আছে না হলে শেষ করব তো কলেজ কর্তৃক একটা পাওয়ার পেজ দেওয়া হয়েছিল ওইটা তো লাগাই দিছি উপরে উপরে লাগিয়ে দিও কলেজ থেকে যেটা দেওয়া হয়েছে ওইটা উপরে লাগাবা ওইটা আমরা জি স্যার ওইটা কিন্তু ম্যান্ডেটরি নয় কিন্তু ওইটা তোমার ওইটাতে তোমাদের রোল নাম্বার লেখা আছে তোমার পরিচিতি লেখা আছে ওইটা জাস্ট লাগাই রাখবা আমার জন্য টিচারদের জন্য সুবিধা হবে হয়তো জি স্যার ঠিক আছে ইয়েস স্যার ঠিক আছে লেখার কোয়ালিটি ভালো হওয়া চাই লেখার কোয়ালিটি ভালো হওয়া চাই এনিহাউ উপস্থাপনার উপর অবশ্যই নম্বর আছে কেউ যদি মনে করো যে এটা হলো যে
আমার জন্য কোনো কাজে আসবে না, সুতরাং আমি লিখবো না, অথবা একবারই লিখেছি আমি আর স্যারের কথা শুনবো না। কিন্তু যাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে তাদেরকে বাধ্যতামূলকই, সেটা বাধ্যতামূলকই। মিস্টার কাজী রিফাত, তোমার লেখার কোয়ালিটি একদমই ভালো না কলেজে। হ্যাঁ হ্যাঁ, এই বন্ধুদের মাধ্যমে পাঠাতে পারবা, ঠিক আছে? যাদের খাতা জমা পাবো তাদের ওখানে আমি জাস্ট হচ্ছে রোল নাম্বার নিয়ে সিগনেচার নিয়ে নেব, প্রমাণ হিসেবে থেকে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা বিষয় হলো, তোমরা গ্রুপের গ্রুপে আমাদের লেখাগুলোর উপর একটু নজর রাখবা, যে স্যাররা কখন কানেকশন পেতে চায়, কখন তোমাদেরকে জয়েন করতে বলি, আগ্রহ দেখাবা তোমাদের জন্য, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।